সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পিএইচডি অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এম বাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে পিএইচডি ছাড়ার ঘোষণা থাকলেও নতুন গন্তব্য নিয়ে মুখ খোলেননি এই ফরাসি তারকা তবে সেটি যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এ নিয়ে সন্দেহের অবকাশ নেই এমবাপ্পের আগমন নিয়ে জানতে চাওয়া হয়েছিল রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কাছে অনেকটা বি টিম নিয়ে গ্রানাডাকে উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের চিরায়িত রূপেই ধরা দিলেন এই ইতালিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বললেন ঠিকই কিন্তু সেটা নিজের স্টাইলেই গণমাধ্যম কর্মী ও সমর্থকদের রাখলেন ধোঁয়াশায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এমবাপ্পে ইস্যুতে মনোযোগ সরাতে রাজি নন রিয়াল বস এমবাপের বিষয় নিয়ে এখন ভাবছি না এই মুহূর্তে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার আছে বিশেষ করে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে মুখে আছি আমরা সামনে আমাদের আরো অনেক খেলা আছে আমরা জানি জুনের এক তারিখ পর্যন্ত কোথায় আমাদের মনোযোগ দিতে হবে সব প্রতিযোগিতা মিলে দুশো পঞ্চান্ন গোল করে পিএসজির সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে ছটি লিগ শিরোপা ও তিনটি লিগ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপ নিয়ে পিএসজি ছাড়তে হচ্ছে তাকে তবে সাত বছরের সম্পর্ক ছেদ করে এমবাপ্পের পিএইচডি ছাড়ার ঘোষণায় মোটেও বিস্মিত নন কোচ লুইস এনরিকে এমবাপ্পের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল জানিয়ে নতুন মৌসুমের জন্য শক্তিশালী দল গঠনে মনোযোগ দেওয়ার কথা বললেন এই স্প্যানিয়ার বিষয়টি আমরা অনেক দিন ধরেই জানি যদিও শুক্রবারই এটা প্রকাশ্যে এসেছে তবে এতে আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না কারা থাকছে বা চলে যাচ্ছে তাতে কিছুই যায় আসে না সব কিছুই আগের মতো থাকবে আগামী মৌসুমে আরও শক্তিশালী দল হয়ে উঠব আমরা এরই মধ্যে টানা তৃতীয়বার আর সব মিলে বারোতম লীগ আর শিরোপা জিতেছে লিগে তুলুজের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচটি পিএসজির জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ কিলিয়ান এম বাপ্পের মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস